আন্তরাজ্যে ছিনতাই চক্রে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। দুটি ঋণদানকারী সংস্থার থেকে টাকা ও মোটরবাইক সহ নানান জিনিস ছিনতাই হয়েছে বলে অভিযোগ। আন্তরাজ্যে ছিনতাই চক্রে তিন পান্ডা গ্রেফতার। পুলিশ সূত্রে জানা যায়, গত 10ই জুন ও 11ই সেপ্টেম্বর ঝালদা থানার এলাকায় ডিগড্ডি ও ব্রোজপুর এলাকায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গত 10ই জুন ও 11ই সেপ্টেম্বর ঝালদা থানা এলাকায় ডিগড্ডি ও ব্রোজপুর এলাকায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই চক্রের মূল টার্গেট ছিল একটি বেসরকারি ঋণদানকারী সংস্থা। ডিগড্ডি ঘটনায় 1,40,000 টাকা এবং ব্রোজপুরের ঘটনায় 90,000 টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। সেই সাথে সঙ্গে থাকা মোবাইল ফোন ও মোটরসাইকেলও ছিনতাই করে দুষ্কৃতীরা। এরপরই এই ঘটনার মামলা রুজু করা হয় ঝালদা থানায়। ঘটনার তদন্তে নেমে পুরুলিয়া স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা তিনজনকে গ্রেফতার করে। জানা যায়, অভিযুক্তদের বাড়ি ঝাড়খণ্ড ও পুরুলিয়া জেলায়। ধৃতদের আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। এই বিষয়ে পুরুলিয়া জেলার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, 10ই জুন এবং 11ই সেপ্টেম্বর দুটি এলাকায় ডিগড্ডি ও ব্রোজপুরে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বেসরকারি বিভিন্ন সংস্থা মাসের 10 তারিখের মধ্যে ঋণ আদায়ের জন্য বিভিন্ন এলাকায় এজেন্ট পাঠাত। তাদেরকে টার্গেট করে এই ছিনতাই ঘটে। তাদের থেকে শুধু টাকা ছিনতাই নয়, তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও মোটরসাইকেলও ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ধৃতদের নিজেদের হেফাজতে এনে জেরা করে চক্রের সাথে ঝালদা থানা এলাকায় এবং পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খণ্ডের গোটা এলাকার বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে দাবি পুলিশ সুপারের। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে বলেও জানান পুলিশ সুপার। 10 জুন এবং 10 সেপ্টেম্বর আমাদের ঝালদা পিএসএর আন্ডারে ডিগড্ডি আর ব্রজপুর এরিয়াতে দুটো পরপর ক্রাইমিংস প্রপার্টি হয়। মাইক্রো ফিন্যান্স কোম্পানির এমপ্লয়িরা যখন টাকা কালেক্ট করে ফিরছিল, তাদের কাছ থেকে বেশ কিছু টাকা ছিনতাই করা হয়, মোটরবাইক নেওয়া হয় এবং মোবাইল নিয়ে নেওয়া হয়। এই দুটোতে স্পেসিফিক দুটো কেস স্টার্ট হয়। কেসের ইনভেস্টিগেশনে নেমে আমাদের ঝালদা পিএস অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এসওজি আন্ডার দ্য সুপারভিশন অফ সুপিরিয়র অফিসার্স একটা টিম ফর্ম করে এগুলো আমরা ইনভেস্টিগেট করা শুরু করি। তারপর এই দুটো কেসই ডিটেক্টেড হয়। আমরা এখনও পর্যন্ত 3 জনকে এই কেসে অ্যারেস্ট করেছি। তাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি উইথ দ্য পিসি পেয়ার। ওদেরকে পুলিশ রিমান্ডে আনা হবে। ওদের যে লুটের আর্টিকেল যেগুলো লুট করেছিল সেগুলো রিকভারির জন্য বা অন্যান্য যে আর্টিকেল ছিল সেগুলো রিকভারির জন্য আমরা ওদের আজকে পিসিতে নিচ্ছি। এই আপনারা জানেন এই ডিগড্ডি এবং ব্রজপুর বেসিক্যালি একদম বর্ডারিং এরিয়া। তো এর মধ্যে আমাদের একজন ঝাড়খণ্ডেরও অ্যাকিউজড আছে এবং অন্যান্য যারা অ্যাকিউজড আছে তাদের মধ্যেও ঝাড়খণ্ডের কিছু অ্যাকিউজডের ইনভলভমেন্ট আছে। আমরা পিসিতে নিয়ে তাদেরকে অ্যারেস্ট করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঝালদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।